পঞ্চায়েত নির্বাচনের আগে মঙ্গলবার মালদা জেলার গাঁচলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা ব্লক স্তরে বিভিন্ন নেতা কর্মীরা। এদিনই সভা মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী মৃত্যু ধনঞ্জয় সরকারের পরিবারের হাতে সম্বর্ধনা ও কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন। মালদা জেলা গাজল ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বরণ করে নেন। এই মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় তিনি পঞ্চায়েত ভোটে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে বিভিন্ন জায়গায় জয়যুক্ত হবে তা নিয়ে নিশ্চয়তা প্রদান করেন। এর পাশাপাশি তিনি রাজ্যের শাসক দলকে তুলোধনা করেন। শুভেন্দু অধিকারী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিএ হবে, তবে প্রধানমন্ত্রীকে বলবো এনআরসি চাই আর এসসি চাই। জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, এদেশে থাকলে সূর্য প্রণাম করতে হবে। দুয়ারে ভূত আসবে, অপাস সিন্ডিকেট তৈরি করেছে ওরা, ভূতেদের থেকে সাবধান থাকবেন। 2018-তে জোড়া ফুল কেউ চিনত না, আমি চাষ করেছি। পঞ্চায়েত ভোট লুট হয়েছিল 2018-তে, ভুল প্ল্যাটফর্মে ছিলাম, তবে গাঁজল বামনগোলা হবিপুর মানুষের ভোট লুট হতে দেয়নি। ডিএ দিলে বেতন বন্ধ, বেতন দিলে ডিএ বন্ধ, আর্থিক সংকটে রয়েছে সরকার। বন্দে ভারত এক্সপ্রেসে পাথরছোড়া পাটি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল, আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবাংলায় ঢুকে পড়লো বলে একটা গোল করতে পারে না, দম নেই। আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আর আমরা দাবি করব এনআরসি চাই, জন্ম নিয়ন্ত্রণ বিল চাই, ইউনিফর্ম সিভিল কোড চাই। আমরা চাই এই দেশে থাকতে হলে বন্দে মাতরম বলতে হবে, সূর্য প্রণাম করতে হবে। এই দেশ আমাদের সনাতনীদের একমাত্র জায়গা, তাকে রক্ষা করতে গেলে শক্তিশালী নেতার হাতে, শক্তিশালী রাষ্ট্রবাদী দলের হাতে রাখতে হবে। এখানে গঙ্গা ভাঙন নিয়ে উত্তর মালদার মানুষ বিপর্যস্ত, নদী ভাঙনের কাজ ভাষণ পিছি কিছু বলে না। গাজল পুরসভা হলো না, চাঁচল পুরসভা হলো না। এখানে আপনাদের দীর্ঘদিনের দাবি একটা সেতু নির্মাণ, সেটাও পিসিমণি এখনো করতে পারেননি। পিসিমণি নাকি দুয়ারে ভূত আসবে, আমি বলি ওরা দুয়ারে ভূত আসবে। ডন ভূত, যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে, যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে, ক্লাস 5 পাসকে অঙ্কের টিচার বানিয়েছে, যে ভূত অপা সিন্ডিকেট তৈরি করেছে, গরিব খুঁজছে ছাড় আর মোটা পার্থ কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য, এই হচ্ছে চোর তৃণমূলের অবস্থা। এই কে আসবে দিনের ধূপ? আসলে তারা ভূত যারা 100 দিনের টাকা চোট করেছে, পুকুর নেই, পুকুর কাটা হয়ে গেছে, 17টা পুকুর কাটা হয়ে গেছে হরিশ্চন্দ্রপুরের প্রধানের নামে। এই ভূতেদের থেকে সাবধান থাকবেন। তৃণমূল কংগ্রেস তার সরকার কিছু করতে পারবে না, ডিএ দিতে গেলে স্যালারি বন্ধ হবে, স্যালারি দিতে গেলে ডিএ বন্ধ হবে, ডিএ স্যালারি দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। এই রাজ্যকে দেউলিয়া করেছে মমতা ব্যানার্জির সরকার। আর আপনারা দেখছেন জয় শ্রীরাম নাকি ধর্মীয় স্লোগান, রাজনৈতিক স্লোগান, জয় শ্রীরাম বলে ট্রেন উদ্বোধন করা যাবে না, আর আর অন্য ধর্মীয় স্লোগান বলে সামসিতে সিএএ নিয়ে ট্রেন লাইন ওপড়ানো যায়, মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে এক্সপ্রেসকে আজিমগঞ্জে দাঁড় করিয়ে পড়ানো যায়, এর বিরুদ্ধেই ডাকতে হবে আপনাদের। আর এখানকার আইসি বাবু,
খুব মাল তুলছেন আপনি, খুব মাল তুলছেন, খুব সাবধান থাকবেন। সব জানি আমরা, সব জানি তৃণমূলে। আর এই জোড়া চোখ বলছে ডবল ইঞ্জিন আসছে, এই জোড়া চোখ বলছে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে বোল্ডো যা চলা শুরু হয়েছিল আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে